ভারতের প্রায় ৫০টিরও বেশি সংরক্ষিত সৌধ হারিয়ে গিয়েছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ভারত সরকারের তথ্য মন্ত্রক সূত্রে এই তথ্য জানানো হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী ভারতে মোট সংরক্ষিত সৌধের সংখ্যা ৩৬৯৩, এর মধ্যে ৫০টি সৌধ হারিয়ে গিয়েছে। এএসআই সূত্রে খবর, ৫০টির মধ্যে ১৪টি সৌধ হারিয়ে গিয়েছে শুধুমাত্র শহরাঞ্চল বাড়ার জন্য। রিজার্ভারের সঙ্গে মিশে গিয়েছে ১২টি সৌধ, আর বাকি ২৪টি সৌধের নাকি কোনো হদিশই মিলছে না। হারিয়ে যাওয়া সংরক্ষিত সৌধের মধ্যে ১১টিই রয়েছে উত্তরপ্রদেশে। দিল্লি ও হরিয়ানাতেও ২টি করে সৌধের কোনো খোঁজ মিলছে না। হারিয়ে যাওয়া সৌধের তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গ, অসম, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশের।